আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, সবার দোয়ায়, আমার পরিবারকে নিয়ে আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে রান্না করার জন্য। তো আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি আমার রান্না। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন সবসময়, এখনো পর্যন্ত আছেন এবং সামনেও থাকবেন। তো আজকে আমি রান্না করব রাতের, দুপুরে ভিডিও করতে পারি নাই, আসতে চাইছিলাম করতে পারি নাই। আমি গত ভিডিওতে বলছিলাম আমি বাসা ছাড়তেছি, নতুন বাসায় যাচ্ছি, ওই কারণে অনেকটা ব্যস্ত, ঘরের গোছানো সব কিছু মিলে অনেক ঝামেলায় আছি। তো এদিকে আমি রান্না করব, আজকে রান্না হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করব, ঝাল ফ্রাই করব, ঝাল ঝাল করে একদম প্রথম ফ্রাই করে ফেলবো, তারপরে রান্না করব। এরপরে ডিম ভাজা করব, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, এটা একদম রসা রসা হবে। তো এই দুইটা রান্না আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমার বাসাও অনেক এলোমেলো, তারপরও একটু খারাপ লাগতেছে ভিডিও করতে, তারপরে আসা আপনাদের সাথে কথা না বললে, আপনাদের আমি ভিডিও না করলে আমার এখন ভালো লাগে না, করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। আপনাদের সাথে কথা না বললে ভালো লাগে না, আপনাদের কমেন্টের উত্তরও না দিলে ভালো লাগে না, যারা কমেন্ট করেন আমাকে। তো এখন আমি এদিকে মাছগুলো ভালো করে হলুদ আর মরিচ আর লবণ দিয়ে মেখে নিছি, 10 মিনিট আমি ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট করার পরে এখন একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে তেল চুলায় দিয়েছি একটু গরম হতে, আর কাঁচামরিচ দানা পাতা, পেঁয়াজের কলি সব কিছু নিচ্ছি, টমেটো নিয়ে এগুলো আমি কেটে রাখছি। কেটে রাখা এখন এখানে মাছগুলো আমি ফ্রাই করে ফেলবো। আমার এদিকে মাছগুলো প্রায় 1/5 হয়ে গেছে, এখন আর 1/5 উল্টাই দিব। আসলে মাছ, তেলাপিয়া মাছ তেমন একটা আমার পছন্দ না, কিন্তু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, ওই জন্য বেশি মাছটা আনা হয়, কিন্তু আমার ভালো লাগে না। তারপরে তো আনলে খেতে হবে, কারণ মানুষ হচ্ছে বাসায় 3 জন, এখন 3 জন মানুষের এক একটা রান্না করে আমারও তেমন একটা ইচ্ছে করে না, ছেলেকে নিয়ে অনেক বিষ থাকি ওই কারণে। এখন এদিকে আমার মাছগুলো ফ্রাই হয়ে যাচ্ছে, তো আমি এগুলো আস্তে আস্তে করে সবগুলো ভেজে ফেলবো। তো এগুলো ভাজা হইলে আমি ডিমটাও রান্না করে ফেলবো। ডিমটা আসলে আমার জন্যই রান্না করতেছি, কারণ তেলাপিয়া মাছ আমার একটু কম পছন্দ, তাই ওই জন্য আমার জন্য রান্না করা। তো আপনাদের আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা এগুলো এখন ভাজা হয়ে গেছে, ভাজা এদিকে থেকে আমি পেঁয়াজের কলি সব কিছু তো নিলাম, আপনাদেরকে আগেই বলছি, এখন ডেকচি চড়াই দিয়ে দিব, দিয়ে সব কিছু রান্না করে ফেলবো। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ নরম হয়ে আসছে, একটু ভাজা ভাজা করে ফেলছি, নরম হয়ে আসলে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, পেঁয়াজের কলি আমি একসাথে দিয়ে দিই,
কারণ এগুলো আমি তেলের সাথে সবসময় একদম গলায় ফেলি, যদি তেলের সাথে গলে না যায় ভালো লাগে না খেতে। অনেকজন দেখি টমেটো গোটা মানে পুরো রেখে দেয়, আমার ওই জিনিসটা ভালো লাগে না। আমি সবসময় রান্না করি একদম তেলের সাথে মিশে যায় মতো, মানে মাখা মাখা করে রান্না করার চেষ্টা করি, কারণ আমার বাসায় ঝোল দিলে একদম খেতে চায় না। সে কারণে দরকার হলে ডাল রান্না করব, তারপরে ঝোল দিলে তাহলে পাপা একদম খায় না। ওই কারণে আমার এইভাবে রান্না করতে হয় ভালো করে। এখন আমি এগুলো কষিয়ে নিব যাতে একদম তেলের সাথে মিলে যায়। এদিকে আমি আর আবার এদিকে মরিচ মানে আমার টমেটো একদম নরম হয়ে আসছে, একদম নরম হয়ে আসছে। তারপর এদিকে আমি হলুদ মরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে ফেলবো। 5 মিনিট লবণ দিলাম স্বাদ মতো, আপনাদের স্বাদ মতো আপনারা দিবেন, আমার স্বাদ মতো তো আমি দিব। লবণ বেশি হলে সমস্যা, কম হইলে তো পরে আবার দেওয়া যায়। অবশ্য আমার কখনো লবণ বেশি হয় না, কম ছাড়া। তো এখন ভালো করে এগুলো আমি কষিয়ে ফেলবো। আমার মাছ ফ্রাই করে তার কাঁচা মাছ, অনেকজন আছে কাঁচা মাছ রান্না করে, আমার ভালো লাগে না। সবসময় ফ্রাই করে রান্না করি, মাছ বলে মাংস বলে সব কিছু আমি ফ্রাই করে রান্না করি। এখন আমার মশলা একদম কষে গেছে, দেখতেই পারতেছেন একদম, মানে তেলগুলো বেশি উঠছে। যতক্ষণ বেশি উঠবে না ততক্ষণ কষাই না, মানে ভালো করে কষিয়ে যায় না। তো এদিকে দিয়ে দিলাম সব মাছ, এখানে আমি 6 পিস মাছ নিয়েছি, বেশি রান থাকলে পরে আর খাওয়া যায় না, সে কারণে আমি কম রান্না করি। তো 6 পিস মাছ নিয়ে এগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমি 10 মিনিট এগুলো রান্না করবো। রান্না করে একটু পানি দিয়ে দিছিলাম, এরপরে ভালো করে বেশি করে একদম ধনা পাতা দিয়েছি। ধনা পাতা যা বেশ যত বেশি দিবেন ততই মজা। এখন তো অবশ্য শীতকাল চলে গেছে, এখন ধনা পাতাও চলে গেছে, কারণ শীতকালে অনেক মজার মজার রান্না করা যায়, সব কিছুই মজা। একটু শীত বেশি হইলে ভালো লাগে না, তারপরেও মজা। এখন আমার রান্না শেষ, ডিম চুলায় দিয়ে দিব, একটা বাটিতে নিয়ে নিলাম। আজকে রাতে আমরা এগুলো দিয়ে খাবো, কালকে অবশ্য দুপুরে আবার রান্না করতে হবে, কারণ কালকে আজকে তো বাসায় সবাই আছে, কালকে থাকবে না, তারপর রান্না করতে হবে। তো আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে রান্না। তারপর আমি ডিম রান্না করে ফেলবো, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো। তার জন্য ধনে পাতা, কাঁচা মরিচ, টমেটো সব কিছু নিচ্ছি, পেঁয়াজের করি ছাড়া আবার আমার রান্না হয় না, আমার নিতে হয়। তো এদিকে আমি ডিমগুলো ভালো করে হলুদ দিয়ে মেখে তারপর তেলে ভেজে ফেললাম, ভালো করে ভেজে ফেলতেছি। হয়ে গেছে, এখন সবগুলো তুলে নিলাম তেল থেকে। ওই তেলে আমি আগে টমেটো দিয়ে ফেলবো। টমেটোটা ডিমের মধ্যে গোটা গোটা থাকলে ভালো লাগে না, সেই কারণে তো আগে আমি তেলের মধ্যে ভালো করে টমেটোটা একদম নরম করে কষিয়ে ফেলবো। কষানোর পরে এদিকে ভালো করে একদম তেলের সাথে কষে ফেলবো, যতক্ষণ নরম হবে না আমি ততক্ষণ কষিয়ে ফেলবো।
কাঁচামরিচ দিলাম দোনা পাতা দিব একসাথে সব কিছু আবার আমি কিছু আরো 5 মিনিট এগুলো তেলের সাথে কষাই ফেলব একদম নরম হয়ে আসা না হওয়া পর্যন্ত পুরো ভেজে ফেলব একদম ভেজে ভাজা ভাজা করে ফেলব একদম তেলের সাথে বাদামি বাদামি করে পেঁয়াজ গুলো কাঁচামরিচ দিব কিছুক্ষণ পরে মশলা দিলাম গরম মশলা তারপর ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আমি এগুলো 5 মিনিট কষাতে রাখবো বলক না আসা পর্যন্ত তাহলে কষানোর উপরে রান্না মজা যত আপনি কষাবেন যত আপনি টাইম নিয়ে রান্না করবেন তত তত মজা তাড়াহুড়া করলে কিন্তু রান্নাও একটা আর্ট আর রান্না হচ্ছে মন মানসিকতার ব্যাপার আপনার মন ভালো থাকলে দেখবেন রান্নাও মজা আপনার মন ভালো না থাকলে ওই রান্নাও মজা লাগে না সবসময় এটা খেয়াল করিয়েন তো এদিকে আলু আর ডিম আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নড়াচড়া করে আমি পানি দিয়ে দিবেন